বর্ণা কেউ নাই। তোরে আর ঢাকায় যাইতে হইব না, এই মাটির মধ্যে পুঁইতা রাখো। তুমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে আমার ছেলের লগে আয়া পড়ো, কোনো কথা কইবা না, মা যা বলছে তাই করবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বেতন বোনাস পাইছো? জি স্যার পেয়েছি। অফিসে যেসব কাগজপত্র আছে সব কিছু গোছাই যাবা। আর এই যে যাওয়ার আগে লাইট ফ্যান, তারপরে যে বাথরুমের কল টল, এগুলো কোনো কিছু ছাড়া আছে কিনা এগুলো চেক করে যাবা। জি স্যার সব কিছু করে যাবো। আচ্ছা শুভ, তাহলে তোমরা কখন যাচ্ছ? আর স্যার কালকে আমি একটু আগে বেরোতে চাচ্ছি, আমি ওই যে বিকেল 4টার বাসের টিকিট করছি, তো অফিস থেকে একটু আগে বেরোতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে যাও, কাজকর্ম তো মোটামুটি গোছানো হয়ে গেছে, আবার টাইম মতো চলে আসো, কাজগুলো শেষ করে আমি বেরিয়ে যাবো। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আশিক কি যেন বলতেছিল বলো তো? স্যার আপনি তো স্যারকে বললেন না স্যার আমাকে স্যার ঈদের সময় একটু অফিসে থাকতে দিতে। তুমি অফিসে থাকবে কেন? স্যার আমি যে বাসায় থাকি স্যার সে বাসার সবাই স্যার ঈদের সময় গ্রামে চলে যাবে স্যার, তালামেরে চলে যাবে স্যার, তার জন্য স্যার আমি এখানে থাকতে পারবো না স্যার। আহা, সবাই গ্রামে যাচ্ছে, তুমিও গ্রামে যাবা? স্যার আপনারা তো জানেন স্যার আমার মা বাবা কেউ নেই স্যার, স্যার আমি গ্রামে যেতে পারবো না স্যার। আমরা জানি তোমার বাবা মা কেউ নাই, ঠিক আছে, কিন্তু তোমার চাচা আছে, তোমার চাচাতো ভাই আছে, চাচাতো বোন আছে, চাচি আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে ঈদ করবা, তাদের সাথে ঈদ আনন্দ উপভোগ করবা। যাও যাও গ্রামে যাও। হ্যাঁ স্যার আমি যেতে পারবো না স্যার, স্যার গেলে স্যার আমার বিপদ হয়ে স্যার। বিপদ আছে? কি কি বিপদ? স্যার আমি যখন স্যার গ্রাম থেকে একবারে ঢাকা চলে আসি, কিরে যাইতাছস যা, আর এই গ্রামের আশেপাশে তোর যেন কোনোদিন না দেখি। এই যে সম্পত্তি তোর বাপে যা রাইখা গেছে, এই সম্পত্তির কথা তুই ভুইলা যা, এই সম্পত্তি এখন আমরা ভোগ করুম। ও ভাই তুমি কথা মতো ভাই, আমি সারা জীবনে লেগে ভাই এই গ্রাম সেরা ঢাকা চলে দিতেছি ভাই। ভাই লো আমি তোমার বাড়িতে যেতেছি ভাই, সাসা সাসির লগে ভাই একটু শেষবারের মতো দেখা করা, তারপর ভাই আমরা একবারে লেগে ভাই ঢাকা চলে যাবো ভাই। সাসা সাসির লগে দেখা করতে হইব না, আমি বইলা দিমু, তুই যে ঢাকায় যাইতাছস এই কথা আমি বইলা দিমু, আব্বা আমারে আমি কইয়া দিমু, তুই যা। ভাই বাপ মা মরে দেওয়া অনেক পড়ে ভাই, এই দুনিয়াতে ভাই সাসা সাসির ভাই আমার কেউ নেই ভাই। ভাই তুমি আমার ভাই সাসির লগে ভাই এক মিনিটের লেগে দেখা করতে দেবো ভাই। ভাই আমি একটু অনেক সাসির লগে দেখা করে ভাই আমি ঢাকা চলে যাবো ভাই। ভাই একটু অনেক দেখা করতে দেবো আমার ভাই। তুই যাবি দেখ, বেশি কথা কবি না, আর একটা কথা যদি কইছস না তোরে আর ঢাকায় যাইতে হইব না, এই মাটির মধ্যে পুঁইতা রাখো। সবই তো শুনলাম, তুমি তো এখন বাড়িতে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি একটু স্যারের সাথে কথা বলে আসি, দেখি স্যার কি বলে। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ আসো আসো। স্যার একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। হ্যাঁ বলো কী হয়েছে, কী সমস্যা? স্যার সমস্যা স্যার ওই যে আমাদের অফিসের যে স্যার পিয়ন আশিক, ও তো স্যার ঈদে বাড়িতে যেতে পারতেছে না, ও একটু অফিসে থাকতে চাচ্ছে স্যার, যদি একটু ওকে অফিসে থাকতে দিতেন। অফিসে থাকবে কেন? আর ঈদের ছুটিতে সবাই গ্রামে যাবে, আত্মীয় স্বজনদের সাথে ঈদ করবে, তারপরে যে যেখানে যাওয়ার সে যাবে, অফিসে কি থাকার জায়গা, এখানে থাকা সম্ভব? কি বলে এগুলো? স্যার ও বাড়িতে যেতে পারবে না স্যার, ও যদি স্যার বাড়িতে যায় তাহলে স্যার ওর চাচাতো ভাইরা ওকে স্যার মেরে ফেলবে স্যার, ওর চাচাতো ভাইয়ের সাথে অনেক ঝামেলা আছে স্যার, প্লিজ স্যার ওকে একটু অফিসে থাকতে দেন। অফিসে অনেক দামি 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 জিনিসপত্র রয়েছে, যদি কোনোটা হারিয়ে যায় তখন কি হবে? স্যার আমি ওকে চিনি স্যার, ও অনেক ভালো একটা ছেলে স্যার, ও কখনোই এগুলো করবে না, বরঞ্চ স্যার সব কিছু দেখে শুনে রাখবে। ঠিক আছে তুমি যখন এত বলে বলতেছ, আর তোমার প্রতি আমার একটা আলাদা আস্থা আছে, বিশ্বাস আছে, সেই জন্য আমি তোমার কথা মতো থাকতে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, আসছি, আসসালামু আলাইকুম। শোনো স্যারের সাথে কথা বললাম, হ্যাঁ স্যার তো কিছুতে রাজি হচ্ছিল না, অনেক বলে কয়ে রাজি করাইছি। খুব সাবধানে থাকবা, অফিস থেকে বের হবা না, আর অফিস থেকে যদি বেরো হও তাহলে একদম সব তালা মেরে, খুব ভালো করে তালা মেরে তারপরে বের হবা। তুমি তো জানোই ঈদের মধ্যে অনেক চুরি হয় ডাকাতি হয়, খুব সাবধানে বের হবা, তালা তালা মেরে বের হবা, ঠিক আছে? আর শোনো কালকে একটা সকালে ডেলিভারি আছে, সেই ডেলিভারিটা দিয়ে আসবা, আর কালকে দুপুর পরপরে আমি বের হয়ে যাবো, খুব সাবধানে থাকবা।
তাহলে আজকে আমি যাই, হ্যাঁ বাসায় চলে যাচ্ছি, ঠিক আছে থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশিকের জন্য খুব খারাপ লাগছে। আমি তো বাড়িতে যাচ্ছি, মা বাবা ভাই বোন সবার সাথে ঈদ করব, কিন্তু আশিক ওর কেউ নাই, একা একা অফিসে ঈদ করবে, না জানি ওর কত কষ্টই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাসে উঠছিস বাবা? না মা, এখনো বাসে উঠিনি। কেন? বাস তো চারটায় ছাড়ার কথা। মা, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা আবার? মা, ও যে আমাদের অফিসের যে পিয়ন ছেলেটা আশিক, ওর না কেউ নাই, মা বাবা ভাই বোন কেউ নেই, ও না একা একা অফিসিত করবে। আমি যদি ওকে বাড়িতে নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। নিতে পারতাম কি? নিয়ে আইবি? সত্যি বলছো মা? হ্যাঁ, অক্ষুনি অফিসে যাইবি আর ওকে সাথে নিয়ে আইবি। আচ্ছা শোনো, আমি বললে হয়তো নাও রাজি হতে পারে, আমি তোমাকে ফোনটা ধরিয়ে দিলে তুমি একটু কথা বলবা। আচ্ছা। স্যার, আপনি কি মন খারাপ? বাস মিস করছেন? হ্যাঁ মা, এই নাও আশিকের সাথে কথা বলো। এই নাও, মা তোমার সাথে কথা বলবে। আন্টি আমার সাথে কি কথা বলবে স্যার? আরে বলো না কথা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার মায়ের মতো, তাই না? জি আন্টি, আমি তো আপনার ছেলের মতোই। মা যদি একটা কথা বলে তাইলে তো ছেলে সেটা রাখা উচিত, তাই না বাবা? জি আন্টি, আপনি তো আমার মার মতো নেই, আপনি যা বলবেন আমি তাই করব। তুমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে আমার ছেলের লগে আয়া পড়ো, কোনো কথা কইবা না, মা যা বলছে তাই করবা। জি আন্টি, আমি অবশ্যই আসবো।